এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল রিতুস ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের এই মোস্ট রিকোয়েস্টেড একটি ভিডিও, কিভাবে আমরা বগলামুখী মায়ের সেবা করি। তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে যে দিদিভাই, তোমাদের মন্দিরে তো আগে বগলামুখীর কোনো ছবি ছিল না, হঠাৎ করে কেন মায়ের মা বগলামুখীর আগমন তোমাদের বাড়িতে হলো, অবশ্যই জানিও। তো সেরকমই কিছু কথা তোমাদের সঙ্গে আজকে বলতে চলে এসেছি। তো চলো ভিডিওটা শুরু করছি, কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা সকলেই জানি মা বগলামুখীর সবথেকে পছন্দের কালার হচ্ছে হলুদ কালার। তো সেই জন্য মায়ের আসনটাকে আমি একটা হলুদ কাপড় দিয়ে পাতবো বলে এখানে একটা হলুদ পরিষ্কার কাপড় পেতে নিয়েছি, আর একটু হলুদ কুচো ফুলও দিয়ে দেবো। তোমরা চাইলে গাঁদা, জবা, বিভিন্ন রকমের হলুদ কালারের ফুল দিয়ে মাকে পুজো করতে পারো। মা হলুদ জিনিস প্রচণ্ড ভালোবাসে বলতে পারো। তো এখানে আমি একটা হলুদ কাপড় পেতে তার উপরে একটু গাঁদা ফুল ছড়িয়ে দিয়েছি। আর আমাদের সবথেকে পবিত্র জিনিস হচ্ছে গঙ্গার জল, যেটা ছাড়া পুজো অসম্পূর্ণ, সেটা কিন্তু আমি অনেক আগেই ছড়িয়ে দিয়েছি। এবার আমি এর উপরে একটু আতপ চালও ছড়িয়ে দিলাম। তো আমার আসনটা পাতা একদমই হয়ে গেছে মায়ের জন্য, আর এবার মাকে স্নান করিয়ে রেডি করানো হবে। তো আমি গঙ্গা জলের মধ্যে একটা রুমাল ভালোভাবে ধুয়ে নিয়ে আমি মায়ের মুখ টুকগুলো সুন্দরভাবে মুছিয়ে নেব। আর দেখো পিকচারটা কত সুন্দর দেখতে। মায়ের এই ছবিটা আমাদের ফোন থেকে আমরা বার করে বাঁধিয়েছি। তো অনেকেই জানতে চেয়েছো কেন মায়ের আগমন, তো সেটা বলি। আমাদের যিনি গুরুদেব আছেন তিনি বাবাকে বলেছেন যে মা বগলামুখী হচ্ছে বিপদ থেকে রক্ষা করার দেবী, বিপদ নাশিনী বলতে পারো। শত্রু বিনাশকারী দেবীকে কিন্তু সবাই বাড়িতে রাখতে চায়, আর আমরা বাড়িতে রেখেছি কেননা এই ছবিটা বাবার ফোনে ছিল, বাবা বগলামুখীর মন্ত্র জপ করতেন। তো এই ছবিটা বাবার ফোন থেকে বাবার খুব পছন্দ হয়েছিল, তো সেই ছবিটাই বার করে মন্দিরে রাখা হয়েছে, ব্যাস আর কিছুই না। এমনি আমাদের ভালো লাগার কারণে ওনাকে বাড়িতে রাখা রয়েছে, নির্দিষ্ট কোনো কারণ বা নির্দিষ্ট কোনো জিনিসের জন্যই ওনাকে বাড়িতে আনা হয়েছে এমন কিন্তু নয়। জাস্ট আমাদের ভালো লেগেছে, বাবার ফোনে ছবিটা খুব পছন্দ হয়েছে আমাদের সকলের, তাই জন্য বাদিয়ে একটা মন্দিরে রাখা হয়েছে, ব্যাস এইটুকুনি হলো কারণ। আমরা যদি আমাদের মন্দিরে কোনো ঠাকুরের ছবি রাখি তার জন্য বিশেষ কোনো কারণ থাকে না, কারণ আমরা জানি আমাদের বাড়ির মতো মন্দিরে পবিত্র স্থানে সকল 33 কোটি দেবতারই যাওয়া আসা হয়, আর সমস্ত দেবদেবী আমাদের মন্দিরে থাকেন। কিন্তু তবুও কিছু কিছু মানুষের কিছু কিছু পছন্দের ঠাকুর হয়ে থাকে, যেগুলোতে তারা নিত্যদিন পুজো করেন এবং তাদের আরাধনায় মেতে থাকেন। তো আমাদেরও সেরকমই একটা জিনিসের মধ্যে মা বগলামুখী এই ছবিটা সবার এতটাই পছন্দ হয়ে গেছিলো, তো আমরাও চাইলাম ওনাকে বাঁধিয়ে ঘরে রাখতে। তোমাদের কথা বলার ফাঁকে কিন্তু আমি মাকে একদম সাজিয়ে গুছিয়ে রেডি করে ফেলেছি। তো এখানে একটা মাকে সুন্দর মালা পরিয়ে দিয়েছি, সঙ্গে সিঁদুর পরিয়ে দিয়েছি, একটা অশ্বগন্ধার ছোট্ট টিপ পরিয়ে দিয়েছি। আর হ্যাঁ, একজন আমার কাছে জানতে চেয়েছিল অশ্বগন্ধা আমরা কিভাবে গুলি, তো অবশ্যই আমি একটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো, তোমরা সেখানে চেক করে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার একটু কুচো ফুল দিয়েছি মায়ের চরণে, দিয়েছি এক টুকরো হলুদ। এবার আমি সুন্দরভাবে মাকে একটু জবা ফুল দিয়েও সাজিয়ে দেবো, কেননা তোমরা সকলেই জানো আমাদের গাছে খুব সুন্দর সুন্দর জবা ফুল হয় নিত্যদিন। তো মাকে যদি জবা দিয়ে না সাজাই মন একদমই ভরে না। আমার মনে হয় জবা ফুল ছাড়া মা অসম্পূর্ণই থেকে যায়, তো সেই জন্য জবা ফুল দিয়ে মাকে সাজানোর পরে মনটা ভরে যায় আর মনে হয় যেন পুজোটা এবার ঠিকঠাক হয়েছে বা মায়ের সাজানো ঠিকঠাক হয়েছে। তো জবা ফুল দিয়ে আমি মাকে সাজাতে একটু বেশিই পছন্দ করি। আর আমাদের মন্দিরে যে সমস্ত ঠাকুর রয়েছে সেই সমস্ত সব ঠাকুরকেই জবা ফুল দিয়ে সাজানোই যায়, শুধু নারায়ণের ঘরটাতে জবা ফুল দেওয়া যায় না। তো চলো আমি এখন খুব সুন্দরভাবে মন্দিরটা সাজিয়ে নিই, আর তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। আমি কিন্তু রোজ যেভাবে মায়ের যত্ন করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি।
স্পেশালি মায়ের কিভাবে পুজো করা হয় না হয় সেই সম্বন্ধে অতটা জ্ঞান এখনো আমি অর্জন করিনি বা আমাদের বাড়িতে পুজো হয়নি। তো নেক্সট টাইম যদি মা বগলামুখীর পুজো আমাদের বাড়িতে হয় অবশ্যই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। নিত্যদিন যেভাবে আমরা মায়ের যত্ন নিই সেটাই আজকে ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে মাকে সাজানোর পরে মন্দিরটা খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আমি একটু মায়ের ভোগ নিবেদন করে দিলাম। আজকে একটা মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও। তো আমি বলতে চাই যে কোনো দেবতাই হোক না কেন তাকে পুজো করতে গেলে আমাদের মনটাকে শান্ত করতে হবে। মন শান্ত করে শান্তি করে যদি আমরা ঠাকুরের পুজো করি, ভোগ নিবেদন করি, ঠাকুরকে মন থেকে সুন্দরভাবে সাজাই, নিজের যতটুকু আছে ততটুকুই দিয়ে যদি সাজাই তাতেই কিন্তু ভগবান সন্তুষ্ট হয়। আমরা কিন্তু সকলেই জানি যে আমাদের মনের মন্দিরে ভগবান বাস করেন, সেই মনের মন্দিরটাকে সবসময় পবিত্র রাখতে হবে। যে কোনো দেবতা পুজো করার জন্যই কিন্তু বিশাল ফল ফুল মিষ্টি এলাই ব্যবস্থা, এগুলো কিন্তু ভগবানরা কোনোদিনও আমাদের কাছে চায় না। আমাদের যতটুকু সামর্থ্য বা ক্ষমতা আমরা কিন্তু ততটুকুনি দিয়েই ভগবানকে চেষ্টা করি যে ভগবান যাতে এইটুকুনিতে সন্তুষ্ট হয়, সেটাই কিন্তু হয়। তার জন্য আমাদের নিজেদেরকে ঠিক রাখতে হবে, নিজেদেরকে ভালো রাখতে হবে। তো চলো সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো আর ভগবানের যত্ন নিও। দেখা হবে নেক্সট আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব 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 ভালো থেকো। আজকের মতো টাটা।